তীব্র গরমে দক্ষিণবঙ্গ ফুটছে কড়া রোদের সঙ্গে অস্বস্তিও বজায় থাকছে, আর পশ্চিমাঞ্চলে 40 ডিগ্রির ওপর তাপমাত্রা। বৃষ্টির আপাতত কোনো রকম সম্ভাবনার কথা জানাচ্ছে না হাওয়া অফিস, তবে উত্তরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু হাওয়া অফিস বলছে। এই যে কড়া রোদ সঙ্গে অস্বস্তি, নিজেদেরকে সুস্থ রাখতে ঠিক কি করা উচিত, কি খাবেন কি খাবেন না, কি পরবেন কি পরবেন না, বাড়ির বাইরে বের হলে কি করবেন, এবং গরমে যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলেই বা কি করা উচিত আমাদের, সবটা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন মাননীয় অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকুমার মুখার্জি। ডক্টর মুখার্জি নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। এবং একই সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রভাস প্রসূন গিরি। ডক্টর গিরি নমস্কার, স্বাগত আপনাকেও জি 24 ঘন্টায়। আমি প্রথমে ডক্টর মুখার্জি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তীব্র গরম, হাসফাস অবস্থা, বৃষ্টির এই মুহূর্তে কোনো চিহ্ন মাত্র নেই, এমতো অবস্থায় আমাদের কি করা উচিত? আমার মনে হয় গত 3-4 দিন ধরে অসম্ভব গরম পড়েছে, তাই আজকে আপনাদের নমস্কার জানিয়ে ছোট্ট বিবৃতি দিচ্ছি। এবং এটা প্রতি বছরই হয়, তো এবছরেও খুব অস্বাভাবিকভাবে হয়েছে, বৃষ্টির কোনো লক্ষণ নেই। এবং এটার সঙ্গে যে তাপমাত্রা এমন বেড়েছে সেটা আপনি দেখবেন, কলকাতায় প্রায় 39.7, মানে প্রায় 40, বাঁকুড়ায় 43, পুরুলিয়ায় 41, বর্ধমানে 41। সুতরাং পশ্চিমবঙ্গ পুরো স্টেটেই গরম অত্যন্ত বেড়েছে, এবং এত গরম যে মানুষের চামড়াটা মনে হয় পুড়ে যাচ্ছে, ঘাম বিশেষ হচ্ছে না, এবং মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাইরে বেরোলে, পার্টিকুলারলি রাস্তাঘাটে বেরোলে আরও কষ্ট বেশি। তো এই অবস্থায় যে কী করা উচিত এবং কী না করলে অসুবিধে হতে পারে, অসুবিধে যেমন এক্ষেত্রে যেটা হয় আমাদের হিট স্ট্রোক বাচ্চাদের ক্ষেত্রে এবং বড় বয়স্ক লোকেদের ক্ষেত্রে, এটা প্রায়ই দেখা যায় যে হিট স্ট্রোক, টেম্পারেচার বেড়ে গেল বডির 104, 105, 106, এবং এই হিট স্ট্রোকে মানুষ এত আহিল হয়ে পড়ে যে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ঠান্ডা জল গায়ে ঢালা এবং ঠান্ডা জল দিয়ে মাথায় ঢালা, এইটাই লক্ষ্য নিয়ে অনেক সময় আমাদের বরফ লাগে। এবং হিট স্ট্রোকে যেটা দেখা যায়, বডির টেম্পারেচারটা বেড়ে গেল কিন্তু ঘাম সেরকম হচ্ছে না যাতে হিটটা বেরিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার ঘন ঘন জল খাওয়া, ঘন ঘন জল খাওয়া, এবং জলের দিয়ে ঠান্ডা জল দিয়ে গা হাতটা পুঁছে দেওয়া, এবং এইটাই আমরা বলি হিট স্ট্রোক। যখন একটু ঘাম টাম হয় তখন আবার সল্ট বেরিয়ে যায়, সেটাকে বলা হিট এক্সজশন। তা আমাদের ক্ষেত্রে বয়স্ক লোকেদের বলি এবং বাচ্চাদের বলি, বাইরে বেরোবেন না, এবং যতটা সম্ভব সকাল 10টা থেকে বিকেল 3-4টে পর্যন্ত এই যে প্রদাহ চলছে তাতে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। মানে একাধিকবার স্নান করার পরামর্শ দিচ্ছেন আপনি? আমি যদি একটু ছোটদের কথা বলি বা যারা একটু বেশি বয়স্ক, তাদের ক্ষেত্রেও কি বারবার করে স্নান করে শরীরকে ঠান্ডা রাখতে হবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এটা কি 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 হতে পারে, তা আমার মনে হয় যেটা দরকার বোঝা সেটা যে বয়স্ক লোকেদের টেম্পারেচার যদি বেড়ে যায় এই রকম প্রদাহ হতে, তাহলে কিন্তু হিট স্ট্রোক হয়ে মানুষ মারা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কেবল বলি যে হালকা জামা পরবেন, টাইট জামা পরবেন না, জল ক্রমশ বারবার জল খাবেন, এবং জল খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসবেন। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত এই টাইমটা আপনাদের বাড়ির ভেতরে থাকাই ভালো, আবার সন্ধ্যেবেলার পর কিছুটা নিরাময় হয়, কিন্তু দুপুরটা যারা কাজ করেন বাইরে, যারা পার্টিকুলারলি মাঠে কাজ করেন গ্রামাঞ্চলে, তাদের এই সময়টা বাড়িতে থাকা বাঞ্ছনীয়, এবং তাদের এক্ষেত্রে অনেক সময় জীবনদায়ী হতে পারে যদি সেরকম আমরা প্রস্তুতি না নিই। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে আমাদের মনে হয় এত বেশি ক্ষতি হতে পারে বয়স্ক লোক হোক বাচ্চাদের যে দেখায়। তবে বলতে পারি অনেক সময় মানুষ আজকাল এসিতে থাকছেন, সেইটা থাকাই ভালো, সবারই ঘরে এসি নেই। নিয়মটাও আমি জেনে নেব, ঠিক কি করা উচিত সেক্ষেত্রে আমরা কি কি বিষয় মানবো। ডক্টর মুখার্জি আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, কল্যাণী থেকে ফোন করেছেন দীপঙ্কর বাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবুদের, আমার নমস্কার জানাচ্ছি।
বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন ওই ট্রেনে বাসে যাতায়াত করি, আমাদের কল্যাণী থেকে কলকাতা যেতে হয় কাজের জন্য। তা সেই ক্ষেত্রে প্রচন্ড গরমে ট্রেনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়, সাফোকেশনের মতন তৈরি হয়, মানে শরীর থেকে বমি 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 ভাব চলে আসে। সেই ক্ষেত্রে কি করা উচিত অত্যন্ত ধীরে কি করা উচিত? ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর মুখার্জি কি বলবেন, মানে অত্যন্ত ধীরে যারা ট্রাভেল করেন এই গরমের মধ্যে বমি বমি ভাব চলে আসছে, অনেকে খুব অসুস্থ হয়ে পড়েন, কি করা উচিত? হচ্ছে ছায়াতে, হ্যাঁ, প্রথম পদক্ষেপ হচ্ছে ছায়া থেকে বাড়ির ভেতরে চলে আসা এবং জল খাওয়া। এই যে নশিয়াটা হয়, নশিয়াটা হিট স্ট্রোকের পূর্ব লক্ষণ, এবং সেক্ষেত্রে আপনাকে জল খেতে হবে। জল শুধু না হয় লেবু নুন দিয়ে খেতে হবে, যাতে করে নশিয়াটা কমে যায়। অবশ্য যাদের খুব বমি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্ক লোকদের, সেক্ষেত্রে আমাদের আইস ক্যাপ চাপানো হয় এবং স্যালাইন দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জল খেয়ে থাকলে একটু নুন একটু লেবু দিলে আমার মনে হয় স্বাদও হবে, খাবেন, তাতে নশিয়া ভাবটা কমে যেতে পারে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, কে বলছেন বলুন, কি সমস্যা? আমি নৈহাটির থেকে বলছি, বিজয়ানাথ। আমার আর্থারাইটিস আছে, তা আমি কি বারবার চান করতে পারবো? কেন হাতে পায়ে খুবই ব্যথা আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টেলিফোনটা রেখে দিন। ডক্টর মুখার্জি কি বলবেন এনার ক্ষেত্রে? আর্থ্রাইটিসের জন্য সেক্ষেত্রে আপনার এই সম্ভাবনা কম। যদি আপনাকে বাইরে একান্তই বেরোতে হয় তাহলে সকালবেলা বেরোবেন কিংবা বিকেলের দিকে বেরোবেন। এইরকম দুপুরে আর্থ্রাইটিস নিয়ে বাইরে গেলে নিশ্চয়ই এমন বিপদ আসতে পারে যে বিপদে নিশ্চয়ই জল খেতে হবে এবং ঠান্ডা জল গায়ে ঢালতে হবে। সেক্ষেত্রে ব্যথা নিয়ে ভাবলে হবে না, প্রথমে জীবনের সমস্যাটা প্রথম দেখতে হবে। তাই বলি কি, দুপুরবেলা বাড়িতে থাকুন, যদি বেরোতেই হয় তাহলে বিকেলে 5:30-4:30 অথবা সকালের দিকে 8-9 সময়। ডক্টর মুখার্জি একটা প্রশ্ন, আপনি বারবার করে জল খাওয়ার কথা বলছেন, এক্ষেত্রে অনেকেরই টেন্ডেন্সি থাকে গরমকাল পড়লে পরেই আমরা বরফ গলা জল খেতে পছন্দ করি, এবং ঠান্ডা জায়গা থাকার মধ্যে বাড়ি ফিরে অনেকে এসিটা অন করে দেন, এই কি জল খাবো? মানে বরফ গলা জল খাওয়ার টেন্ডেন্সিটা ঠিক কিভাবে দেখছেন আপনি, এবং এসি ব্যবহারের নিয়মটাই বা কি হওয়া উচিত এক্ষেত্রে? আমরা সাধারণত সারা বছর প্রায় জল খাই 1.5 লিটার থেকে 2 লিটার, কোনো ক্ষেত্রে 2.5 লিটার, কিন্তু যখন এরকম গরম থাকে সেক্ষেত্রে 3-4 লিটারও জল খেতে হতে পারে। কিন্তু যেসব রোগীদের হার্টের গোলমাল আছে, যেসব রোগীদের লিভারের গোলমাল আছে, যাদের গোলমাল আছে কিডনির, তাদের পক্ষে বেশি একদম 5-6 লিটার-7 লিটার জল খেলে সেটা আবার অন্যদিকে চলতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় ঠান্ডা জলে বরফ দিয়ে মাথায় চাপা দেওয়া, পেটে চাপা দেওয়া জল না খেয়ে, আর তা নাহলে আপনাকে কমপক্ষে 3 লিটার জল খেতে হবে, আর কোনো ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্টদের 4 লিটারও খেতে হতে পারে। আর জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে সারা গা হাত পা ধুয়ে দিন। আবার একটু আপনাকে থামাচ্ছি এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো একজন দর্শক রয়েছেন। নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, এই মুহূর্তে বাচ্চাদের কি করলে একটু সুবিধা হবে একটু এটা বলা যাবে? দেখা গেল বাচ্চাদের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, বা বাচ্চারা খুব তাড়াতাড়ি অসুস্থ, মানে একটু বমি করে দিচ্ছে, খাচ্ছে খেতে খেতে বমি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ডক্টর গিরি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর গিরির কাছ থেকে একটু উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। ডক্টর গিরি কি বলবেন, বাচ্চাদের ক্ষেত্রে কি করা উচিত, কারণ তারা অনেক সময় সমস্যার কথা বলতেও পারে না ভালো করে? দেখুন, এখন তো অত্যন্ত গরম পড়েছে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়া যেখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামও হচ্ছে। তাই সেক্ষেত্রে গরম এবং ঘাম এ দুক্ষেত্রেই কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকছে, এবং বাচ্চাদের কিন্তু স্কুলও পুরোদমে শুরু হয়ে গেছে, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা ভিড় স্কুল বাসের ঠেসাঠেসি করে 30-40-45 মিনিট ট্রাভেল করে স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে ফিরছে। অনেক সময় তারা মাঠে আউটডোর গেমস খেলছে তারপরে ফিরছে, এবং ফিরেই তারা হয়তো একটা ঠান্ডা ঘরের মধ্যে, এসি ঘরের মধ্যে ঢুকে পড়ছে বা ঠান্ডা জল খাচ্ছে। তো এই যে সাডেন চেঞ্জেস ইন দ্য টেম্পারেচার অ্যান্ড অ্যাটমসফিয়ার, এটা কিন্তু বন্ধ করতে হবে।
যে আমি প্রচুর পরিমাণে ঘেমে গেলাম, গরম হয়ে গেল, তারপর হঠাৎ করে ঘরে ঢুকে ঠান্ডা জল খেয়ে নিলাম বা একটা চিল্ড এসি ঘরের মধ্যে ঢুকে গেলাম, এটা কিন্তু হওয়া উচিত নয়। যদি প্রচণ্ড ঘেমে যাই তাহলে আগে ঘরে এসে ঘামটাকে শোকাবো নর্মাল প্রসেসে, তারপরে বরঞ্চ আমরা এসি ঘরে ঢুকবো, নাহলে কিন্তু আমরা ঘরে ঢুকবো না। গরম থেকে এসে চট করে ঠান্ডা জল খাওয়াটা উচিত নয়। যে টেম্পারেচার যে তারতম্য, এতে হলে কিন্তু সমস্যা হয়। আরও একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই প্রচণ্ড গরমের জন্য কিন্তু অনেক বাচ্চাদেরই খিদের ইচ্ছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি বাচ্চাদের আমি জোর করে খাওয়াই, খাওয়ার দাওয়ার তালিকায় কি কি রাখা উচিত, ডক্টর গিরি আমি আপনার কাছ থেকে জানবো, আপনাকে সময় দেবো। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, তার প্রশ্নটা নিয়ে নিই। নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা ডক্টর গিরি, আপনি যে জায়গায় ছিলেন, শিশুদের খাদ্য তালিকায় এই গরমে কি কি রাখা উচিত? একদম তো যেটা দরকার, যে প্রথম বড়দের সঙ্গে তফাৎ যেটা নেই, প্রচুর পরিমাণে জল রাখা, এটা ইনশিওর করা যাতে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খায়। বাচ্চাদের ওয়াটার বোটলটা ফুল করে স্কুলে পাঠানো উচিত, এবং স্কুলে যারা ক্লাস টিচার রয়েছেন তারাও যেন একটু খেয়াল রাখেন যে বাচ্চাগুলো ঠিকঠাক করে জল খাচ্ছে। স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে ফিরে যেতে বাচ্চারা অ্যাডিকুয়েট পরিমাণে জল খায়। দরকার পড়লে বাচ্চাদের ওয়ারেস দেওয়া যেতে পারে। কার্বোনেটেড ড্রিঙ্ক বা ফ্রুট জুসটা অ্যাভয়েড করাই ভালো। এমনি টাটকা ফল যদি বাচ্চারা খেতে পারে তাহলে সেদিক দিয়ে বেটার। খাবারের মধ্যে বেশি স্পাইসি ফাস্ট ফুড খাওয়া ভালো নয়। বাড়িতে তৈরি প্লেন অ্যান্ড সিম্পল ডায়েট করাই ভালো। অল্প অল্প করে বারবার খেতে হবে, এবং যদি বাচ্চাদের যেটা বললাম এই সময় খিদের ইচ্ছাটা কমে যায়, তো জোর করে খাওয়ালে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিন্তু ওদের যাতে শরীরে জলের পরিমাণটা ঠিকঠাক থাকে, ওরা যাতে জলটা ঠিকঠাক পরিমাণে খায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর বড়দের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার কথা আমরা জানবো, ডক্টর মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে একটা ফোন নিয়ে নেবো। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, নমস্কার, বলুন কে রয়েছেন? আমি বীরভূম থেকে উত্তম জয়সওয়াল বলছি। বলুন। বলছি আমি আমি আমার বয়স 60+। আচ্ছা। কিন্তু আমার মানে জল আমি খুব বেশি খাই, মোটামুটি 10 লিটার 12 লিটার। কি জানতে চান? আমি জানতে চাই যে আমার যে 10 লিটার 12 লিটার জলটা খাচ্ছি আর কি, তাতে কি কোনো শরীরের ক্ষতি হবে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন ডক্টর মুখার্জি, আপনি কি বলবেন? জন্য 10 থেকে 12 লিটার জলের প্রয়োজন নাই, এবং যদি একান্ত তাদের অসুখ থাকে, এটা যদি এক ধরনের অসুখ পলিডিপসিয়া বলে খুব জল খায়, ভাবছে সমস্ত সিস্টেমটা ঠিক হয়ে যাবে, কিন্তু এতটা জল অনেক সময় হ্যান্ডেল করা মুশকিল হয়, এবং যাদের হার্টের গোলমাল আছে, যাদের লিভারের গোলমাল আছে, যাদের কিডনির গোলমাল আছে, তাদের এতটা জল অনেক সময় অনেক বিপদের সম্ভাবনা এনে দেয়। একটা জিনিস জেনে রাখবেন, যত জল খাবেন তাতে সোডিয়ামটা ডাইলিউট হয়ে যাচ্ছে, অর্থাৎ সোডিয়ামটা কমে গেলে আরও মিশন অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। সুতরাং একদিকে জল বাড়ালেন, সোডিয়াম খেলেন না, সেক্ষেত্রে মানুষ লো সোডিয়াম স্টেটে যেতে পারে, পার্টিকুলারলি বাচ্চাদের এবং এল্ডারলি পিপুলদের। সেই জন্যে আমরা বলি কি, সারা গ্রীষ্মকালে যদি আমরা 3-4 লিটার জল খাই, যাদের সুস্থ কিডনি, সুস্থ লিভার, সুস্থ হার্ট আছে, তাতে বিশেষ ক্ষতি হয় না। কিন্তু 10-12 লিটার জল খেলে দৈনিক, তাতে হয় কি সমস্যা, এটাও একটা অসুখের কারণ, পলিডিপসিয়া বলে একটা অসুখ আছে, যাতে করে সোডিয়ামটা অনেক নেমে যায় এবং তাতে আরও অন্য ক্ষতি হতে পারে। আচ্ছা, আরও একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, আমার নাম নবী চৌধুরী, আমি কলকাতা থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার হচ্ছে, আমার বয়স 65+, কদিন প্রচন্ড গরমে প্রচন্ড আমার ঘাম হচ্ছে, এবং তার সাথে সাথে লুজ মোশন হচ্ছে, এটা কি হিট স্ট্রোকের কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন ডক্টর মুখার্জি কি বলবেন। হ্যাঁ, আমার মনে হয় হিট স্ট্রোকটা যেটা আমি গোড়াতে বলেছিলাম, শরীরের বডি টেম্পারেচার বেড়ে গেছে এত, যেখানে ঘাম হচ্ছে না, তাকে বলে হিট স্ট্রোক। আর একটা হচ্ছে, আরও কিছুদিন পরে দেখবেন গরমও বেড়েছে ঘামও হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বডির সোডিয়ামটাও কমে যায়, এবং সেক্ষেত্রে বয়স্ক লোক আর বাচ্চাদের ক্ষেত্রে ড্রাউজি হয়ে পড়তে পারে। সেই জন্যে বলি কি, শুধু প্লেন জল খেয়ে গেলেন তাতে হবে না, তাতে কিছুটা নুনও দিতে হবে। হিট এক্সজর্শন হচ্ছে আর একটা পার্ট অফ দি হিট ইনটলারেন্স, এবং তার ক্ষেত্রে হিট এক্সজর্শন হলে মানুষ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, ড্রাউজি হয়ে যায়, হাসপাতালে ভর্তি করতে হয় এবং তাদের সোডিয়াম ইনফিউশন দিতে হয়। সুতরাং আপনাদের মাত্রা রেখে জল এবং
সল্ট খেতে হবে। আর এর সঙ্গে এই গরমে সুস্থ থাকতে হলে কি কি খাবো, খাওয়ার তালিকায় কি থাকা উচিত, এবং যারা যাদের মধ্যে শরীরে ক্রনিক ডিজিজ রয়েছে তারাই বা কি করবেন, ঘরের কাছে কি কি রাখতে হবে হাতের কাছে যেটা থেকে আপনি এই গরমে আপনি গরমকে টেক্কা দিতে পারবেন এবং সুস্থ থাকবেন, আমরা সেটাও জানবো। কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।